বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد: ومن يتعدى حدود الله فقد ظلم نفسه. সম্মানিত আজকের সুযোগ্য পরিচালক সভাপতি সম্মানিত ইমাম সাহেব এবং দাম্মাম ইসলামিক সেন্টার এর পরিচালনায় এবং ইয়ামামা ক্যাম্পের যে সহযোগিতায় যারা উদ্যোগী ভাইগণ, সকলকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং বিভিন্ন অঞ্চল থেকে যারা কষ্ট করে আজকের আরামের দিন, একটু ছুটির দিন, সেটাকে উপেক্ষা করে এখানে সমবেত হয়েছি, সকলকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং সাথে সাথে দোয়া করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের এই সময় আপনারা এখানে দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে এর বিনিময় দান করেন সকলে বলে আল্লাহ আমিন। শুরুতে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব করে তিনি সৃষ্টি করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যে আমার আলোচনার বিষয়বস্তু জেনে গেছেন, সেই বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, নিষিদ্ধ কাজ বা হারাম কিছু কাজ যেগুলো আমরা অনেকে জানি, জানার পরেও একটু হালকা চোখে দেখি, অবহেলার চোখে দেখি, সেটাকেই আমরা একটু গুরুত্ব দেওয়ার জন্যই বিশেষ করে আজকের আলোচনা আমরা হাতে নিয়েছি। যারা এই সমস্ত নিষিদ্ধ কাজ আগে থেকে বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা আগে থেকে বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। আর যাদের ক্ষেত্রে হয়তোবা এগুলো আগে থেকে বেঁচে নাই বা খেয়াল করেননি, আমরা চেষ্টা করব বিশেষ করে তাদের জন্য এই আলোচনা, যারা হয়তোবা আগে থেকে জানেন না, অবহেলায় ছিলেন, ইনশাআল্লাহুল আজিজ আমরা চেষ্টা করব এই নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের উপর করা হারাম। আমার সময় মাত্র 20 মিনিট, সবগুলো আলোচনা এখানে নিয়ে আসা যাবে না, অথবা দু চারটি নিয়ে আমি আপনাদের সম্মুখে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যে নিষিদ্ধ কাজ যেটাকে আমরা অবহেলার চোখে দেখি, আমি এটা নিয়ে এসেছি এই জন্যই যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, যেগুলো আলোচনা আমরা বারংবার শুনে আসছি, সেটা হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। কার সাথে? আল্লাহর সাথে শরীক স্থাপন করা, এটা হারাম, নিষিদ্ধ কাজ। কিন্তু আমরা নিষিদ্ধ জানার পরেও অথবা ওই সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অজান্তে অনেকেই আমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করি, করি কিনা ভাই? অথবা আল্লাহর জন্য যে ইবাদতটা করা দরকার ছিল, সেটা তাকে সহ অথবা আপনার পার্টনার তৈরি করি, অথবা তাকে বাদ দিয়ে ডাইরেক্ট পার্টনারকে আমরা ডাকি তার মাধ্যমে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। তো আমরা জানি যে এই ইশরাক বিল্লাহ বা আল্লাহর সাথে শরীক স্থাপন করা, এই সম্পর্কে অনেক আয়াত এবং হাদিস রয়েছে। এর বিপরীত সাইড যেটা আমরা সবসময় আলোচনা করি সেটা হচ্ছে তাওহীদ। কী ভাই সেটা? তাওহীদ, আল্লাহ সম্বন্ধে আমাদের একত্ববাদ বা একক মনে করা সকল ক্ষেত্রে, উলুহিয়া, রুবুবিয়া এবং আসমা সিফাত,
সকল ক্ষেত্রে একক মনে করা। আর এই তাওহীদের জ্ঞান থাকলেই তার পক্ষে আল্লাহর সাথে শরীক স্থাপন করা সম্ভব নয়। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে শিরিকের অনেক শাখা প্রশাখা রয়েছে, ছোট শিরিক রয়েছে, বড় শিরিক রয়েছে এবং শাখায়ের অনেক শিরিক রয়েছে। সেগুলো আমাদের জানতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো মান্যত, কোনো চাওয়া বা কোনো ধরনের আরাধনা, ইবাদত কোনো কিছু করা যাবে না। আমরা পূর্বের ইতিহাস যদি আমরা খুঁজে দেখি, সকল নবী এবং রাসূল আম্বিয়া কেরাম তাদের সর্বপ্রথম দাওয়াত কী ছিল? তাওহীদের দাওয়াত এবং শিরিক থেকে দূরে থাকার জন্য। কথাটা বোঝা গেছে? প্রথমেই কিন্তু নামাজ কীভাবে পড়া বা ইবাদত বন্দেগী কীভাবে, পদ্ধতিগত দিক কিন্তু পরে আসছে। সকল নবী এবং রাসূলদের প্রাথমিক যে দাওয়াত ছিল সেটা হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে না। এই কথাটাই সর্বপ্রথম মেসেজ ছিল সকল নবীদের। এটাতে কারো কোনো আলাদা ছিল না যে আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করা, এই কথাটার ভিতরে অন্য কারো নবী আম্বিয়া কেরামদের কোনো ফারাক ছিল না, কোনো পার্থক্য ছিল না। তাহলে শিরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে অধ্যায় সম্বন্ধে আমরা অনেকেই না জানে না বুঝে আমরা শিরিক করি। এজন্য আমাদের উচিত হবে শিরিক সম্পর্কে জ্ঞান লাভ করা এবং এই তাওহীদ ভিত্তিক জীবনযাপন করা, যাতে করে শিরিক থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন পবিত্র কোরআনুল কারীমে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ শিরিকের গুনাহকে এখানে খুব বড় বোঝানো হয়েছে। শিরিকের গুনাহ ছাড়া অন্য অন্য গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ তিনি তওবা ছাড়া ক্ষমা করবেন না। সুতরাং এই শিরিক এর সাথে সাথে তাওহীদ এর জ্ঞান আমাদের জানা অত্যন্ত জরুরি। দুই নম্বরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুদ সম্পর্কে। সুদের কথা আমরা সবাই শুনে আসছি, ঠিক কিনা ভাই? আমরা সবাই জানি যে সুদ খাওয়া হারাম, তাই না? তারপরও কিন্তু আমরা অগোচরে জেনে না জেনে বিভিন্ন প্রেক্ষাপটে আমরা কিন্তু এর সাথে অনেকেই পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে অনেকেই জড়িত। অনেকে হয়তো ইসলামী ব্যাংকের সাথে জড়িত, অনেকে হয়তো বা ইসলামিক ব্যাংক ছাড়া অন্য অন্য ব্যাংকের সাথে, সুদি ব্যাংকের সাথে ডাইরেক্ট জড়িত, অথবা ব্যবসার জন্য কাউকে আমরা পুঁজি দিয়েছি 1 লক্ষ টাকা, আমরা বললাম যে মাসে মাসে 5,000 করে দিতে হবে, এখানে কন্ট্রাক্ট করা যাবে না। এই যে শুভহাতগুলো রয়েছে, সন্দেহগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা দেখাতে আমাদের চলার পথে এগুলোকে আমরা গুরুত্ব না দিয়ে এগুলো চলতেছে। কারণ আজকাল বর্তমান সমাজে আপনার কাছে এসে যদি 1 লক্ষ টাকা ধার দেওয়া হয় বা ধার চাওয়া হয়, আপনি কিন্তু দেবেন না, দেবেন সাধারণত দেয় না। কারণ কি, যে এই ধার নেওয়ার পরে সে হয়তো উদাও হয়ে যেতে পারে। এই সুন্নতি যে তরিকাটা, এই তরিকাটা বাদ যাওয়ার কারণে কিন্তু সুদের প্রথাটা এখানে আসছে। 1 লক্ষ টাকা যদি আমি ঋণ দেই, এটা আল্লাহর হস্তে, আল্লাহ তো এর যা যা দেবে, ঠিক কিনা? কিন্তু টাকাটা নেওয়ার পরে দেখা যাবে সে হয়তো ঠিকভাবে পরিশোধ করবে না। এই জন্য এখানে মনে করছে এটাকে আমি শক্তিশালী করার জন্য মাসে মাসে যদি আমি 2,000 টাকা করে দেই তাহলে এটাকে গুরুত্ব দেবে। এইভাবেই কিন্তু সুদটা সমাজে চলে আসছে। আজকে আমি 1,000 টাকার বিনিময়ে যদি 1 লক্ষ টাকা কাউকে দেই তাহলে এটা প্রকাশ্য সুদ, ঠিক কিনা? কিন্তু আপনি যদি ব্যবসার জন্য পার্সেন্টেজ নির্ধারণ করেন তাহলে এটা আপনার জন্য হালাল। কিন্তু আপনি যদি পার্সেন্টেজ নির্ধারণ না করেন তাহলে এটাও কিন্তু হারাম হয়ে যাবে। অনেকে বলেন যে ভাই আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, আপনার ব্যবসা বাণিজ্য যা লাভ লস হয় আপনি হিসাব করে যখন যা মন চাই দেবেন, যেহেতু সংখ্যা নির্ধারণ করা নিষেধ। কিন্তু সংখ্যা নির্ধারণ বলতে পার্সেন্টেজ অবশ্যই নির্ধারণ করতে হবে, নাহলে ওটাই হারাম হবে। কথাটা বুঝাতে পারছি? পার্সেন্টেজ আর টাকাটা কিন্তু পার্থক্য আছে। আমি একটু বলি, আপনি যদি বলেন যে 1 লক্ষ টাকায় আমাকে 100 টাকা দিতে হবে, তাই না? তাহলে এটাকে প্রকাশ্য কী হয়ে গেল? সুদ হয়ে গেল। এখন আপনি যদি বলেন যে আমি 1 লক্ষ টাকা দিলাম, আমাকে লাভের 5% দেবেন, এটা জায়েজ কি না জায়েজ? এখন আপনি যদি এই পার্সেন্টেজটা উল্লেখ না করেন তাহলে কি এটা হালাল হবে? হালাল হবে না।
আপনাকে 5% ভিতরে যদি আপনি 100 টাকা লাভ হয় তাহলে কত পাবেন? যদি 50 টাকা লাভ হয়, এই যে ফারাক কিন্তু হয়ে গেল এখানে, এটাই হালাল। কথাটা বুঝতে পেরেছি? যখন আপনি 5% নির্ধারণ করলেন, 100% হলে লাভ 5 টাকা পাবেন, 100% ঠিকই থাকলো কিন্তু লাভ হয়েছে 50, কত পাবেন? 2.5 টাকা পাবেন, এটাই হালাল। কথাটা বোঝা গেছে? কিন্তু আমরা দেখা যায় যে টাকা দিয়ে দিলাম, আমরা একটা সংখ্যা নির্দিষ্ট করে দিই যে 1000, 2000, 3000, এটা কিন্তু হারাম। এবং আমরা সুদী ব্যাংকের সাথে অনেকেই কিন্তু মানে জড়িত, ডিপিএস বা বিভিন্ন ক্ষেত্রে এগুলোর সাথে আমরা কিন্তু অনেকেই জড়িত। তো আপনারা সকলেই জানেন যে সুদের যে ভয়াবহতা, এর পাপ অনেক রয়েছে। সর্বনিম্ন যে পাপ সেটা হচ্ছে যে মায়ের সাথে জেনা করা বা তাকে বিবাহ করা সামিল, বা তার সাথে মানে মন্দ কাজ করা। এটা কি কোনো বিবেকমান কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না। কিন্তু আজকে সমাজে দেখেন, সমাজে এই কাজগুলো চলছে কি চলছে না ভাই? তাহলে আমরা এখানে যারা সচেতন নাগরিক, আমরা যারা এখানে আছি, আমরা যদি এটা জানার পরেও আমি নিজে বা আপনারা বা আপনার অধীনস্থরা যদি সুদী ব্যাংকের সাথে লেনদেন করে বা এরকম কোনো প্রজেক্টে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি ঠিক হবে? তাহলে আমরা কিন্তু পরোক্ষভাবে দেখা যাচ্ছে আমরা অনেকেই এটার সাথে জড়িত। আমরা নামাজ রোজা হজ জাকাত সবাই অনেকেই অনেক কিছু করতেছি। তো এই জন্য আমরা এটাকে আমরা হালকা মনে করি, আমরা মনে করি যে এটা কিছুই না, বা হাজার হাজার লোক লেনদেন করতেছে, এগুলো আমরা কিন্তু দলিল দিই যে হাজার হাজার লোক করতেছে, আমি একা করলে অসুবিধা কোথায়? হাজার হাজার লোককে কিন্তু যারা তারা যা করতেছে এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, হবে? কবরে কিন্তু আপনার আমল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লানত করেছেন যে যে সুদ খাবে, যে সুদ দেবে, যে লিখিত আকারে যে সুদের বিষয়টা সম্পাদন করবে, সাক্ষী সবাই কিন্তু মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানতের ভাগিদার কিন্তু তারা হয়ে যাবে। তাহলে আমরা কি এটা হতে চাই ভাই? আমরা কিন্তু হতে চাই না। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে এই সুদের কারবার, সুদী ব্যবসা বাণিজ্য, এটা যাতে আমরা কখনোই এই লেনদেনের সাথে আমরা সম্পৃক্ত না হই। 3 নম্বরে যে হারাম কাজ, যেটাকে আমরা অবহেলার চোখে দেখি, এটা সবচেয়ে বেশি দেখা যায় আজকাল, যেটা সম্পর্কে আমরা অনেকেই সচেতন আছি, সেটা হচ্ছে গিরার নিচে কাপড় পরা। কি ভাই, লোক আছে কিনা এরকম? পুরুষ লোক তারা গিরার নিচে কাপড় পরতে অনেকেই অভ্যস্ত। অনেকেই মনে করেন যে গিরার উপরে যদি আমি কাপড় পরি এটা আনসোসাল বা অসামাজিক, বা অনেকেই মনে করতে পারে যে এতদিন ধরে একটা প্যান্ট আছে, এখনো পর্যন্ত প্যান্ট বানায় না, পায়জামা বানায় না, কত বখিল। কিন্তু কতদিন বলবে? আপনারা চিন্তা করে দেখেন, যারা অভ্যাস করেছেন হয়তো প্রাথমিকভাবে 2-4 জনের কথা শোনা লাগতে পারে। প্রাথমিকভাবে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ দেখবেন যে এরপরে 1 মাস 2 মাস হয়ে গেলে তখন মানুষ সবাই জানবে আপনার আশেপাশে না, এর সুন্নতের উপর আমল করতেছে বা এই কাজটা যে হারাম, এই জন্য সেখান থেকে বেঁচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে অত্যন্ত শক্ত কথা বলেছেন, মা তাহতাল কাবাইন মিনাল ইজার ফাফিন্না, যে গিরার নিচে যতটুকু কাপড় ঝুলবে সেই স্থানটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আপনার পা যদি জাহান্নামে যায়, তা আপনার বডি তো আর জান্নাতে যাবে না, যাবে? কান টানলে মাথা আসে, ঠিক কিনা? তাহলে আপনার পা যদি জাহান্নামে যায়, তাহলে বুঝতে হবে পুরোটাই আপনি জাহান্নামে চলে গেলেন। তো সুতরাং এই আমলটা কিন্তু আমাদের জন্য করাটা কি খুব কঠিন ভাই? খুব কিন্তু কঠিন না। আমরা সবাই ইচ্ছা করলে আজ থেকেই গিরার উপরে কাপড় পরিধানের একটা দৃঢ় যে একটা সংকল্প, এটা কিন্তু আমরা করতে পারি, করতে পারি কি না? কিন্তু ওই যে শেখ যেটা বললেন যে অবহেলায়, হালকা, আরে সবাই পড়তেছে, অসুবিধা কোথায়? আরে একটা দিন হোক আর 10 দিন হোক, আর কেবল ইয়ং আরও বয়স হয়ে যাক, হজ করব আর গুনাহ করব না, এরকম অবহেলায় কিন্তু আমরা কেটে দিই। কিন্তু আপনার মরণটা কোন অবস্থায় যাবে সেটা তো আপনি জানেন না। আপনি কি চান যে একটা হারাম নিষিদ্ধ কাজ করতেছেন এ অবস্থাতে আপনার মৃত্যু হয়ে যাক? এটা কিন্তু আমরা কেউ চাই না। তো সম্মানিত ভাই সকল, অনেকেই এর উপর আমল করতেছেন, যারা করতেছেন না তারা চেষ্টা করবেন যে আজ থেকেই, এর পরে থেকেই গিরার
নিচে কাপড় না পরার জন্য আপনারা চেষ্টা করবেন, যাতে কাপড় চলে যায় তারা কেটে নেবেন। অনেকে ভাঁজ করে রাখেন শুধু নামাজের জন্য, শুধু নামাজের জন্য ভাঁজ করে রাখেন, নামাজের পরে আবার পূর্বের নেয় না, এটাও কিন্তু ঠিক নয়। হাদিসে কিন্তু নামাজের কথা বলা হয়নি, সার্বক্ষণিক বলা হয়েছে। আর এই আমলটা যাদের জন্য করা দরকার নয় তারা আজ করতেছে, কারা? মহিলা সমাজ। আজকে মহিলা সমাজে দেখবেন তারা গিরার উপরে কাপড় পরে, দেখেছেন কিনা? নাকি আমি মিথ্যা বললাম? আমার নিজের চোখে দেখা, আমাদের শহরগুলোতে দেখা গেলে দেখা যাবে যে মহিলারা মানে গিরার উপরে তারা পায়জামা পরছে, আর পুরুষরা হচ্ছে গিরার নিচে। অথচ এই আমলটা উল্টে হওয়া দরকার ছিল, ঠিক কিনা? তো আমরা যারা সচেতন আছি তাদের উচিত হবে যে আমরা নিজেরা আমল করব, এবং আপনার অধীনস্থ, আপনার বন্ধু, আপনার পড়োশি, তাদেরকেও কিন্তু এই জিনিসটা আপনাকে বুঝাতে হবে যে শায়েখ বলে গেছেন বা আমরা আলোচনা শুনেছি এটা করা হারাম, এটাকে অবহেলার চোখে আর দেখার কোনো সুযোগ নেই। আচ্ছা, এমনি তো আমরা যদি একটু চিন্তা করে দেখি কত আমল আমাদের দ্বারা ছুটে যায়, যায় না? তাহাজ্জুদ নামাজ আমরা পড়তে পারি না, বা ইশরাকের নামাজ অনেকে আমরা পড়তে পারি না, ফজরের পর একটু বসে থাকার পরে যে একটা বিশেষ ফজিলত সেটা আমরা পারি না, এরপরে আরও কত ধরনের আমল আমরা করতে পারি না, কত আমল আমরা নিজেদের দুর্বলতার কারণে পারি না। কিন্তু এরপরে আবার কিছু সুন্নতি কাজ, হারাম কাজ, যেগুলো আমরা চেষ্টা করলেই একটু মেনে চলতে পারি, কিন্তু সেটাকে আমরা গুরুত্ব দিই না। এটাই বলা হয়েছে যে কিছু হারাম বস্তু যেটাকে আমরা হালকা মনে করি, নাথিং মনে করি, কিছুই না, এটা চলতেছে, চলুক, চলবে ইনশাআল্লাহ, দেখা যাবে বয়স বেশি হলে। কিন্তু তার আগে অনেকেই আল্লাহর কাছে ধরাশায়ী হয়ে যায়। আমাদের আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এরপরে আমাদের, আমি যে পয়েন্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমাদের সমাজের সবচেয়ে বেশি আরেকটি যেটা রয়েছে হারাম কাজ, সেটা হচ্ছে গীবত। গীবত এবং পরনিন্দা আছে কি না ভাই? গীবত পরনিন্দা, একে অপরের কথা এদিক ওদিক লাগিয়ে বা একজনের ভিতরে আছে সেটাকে অন্যের কাছে একটু অন্যভাবে উপস্থাপন করা, যে সম্পর্কে অনেক ভয়াবহতা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে তিনি বলেছেন যে তোমরা একে অপরের যারা গীবত করবে তারা এমন যে সেজন্য মৃত্যু ভাইয়ের গোস্ত সে ভক্ষণ করলো, আর যেটা আমরা অপছন্দ করি। সম্মানিত উপস্থিতি, আজকে দেখবেন সমাজে প্রত্যেকটা পরিবারে টেলিফোন আসলেই দেখা যাবে যে প্রত্যেক পরিবারেই কিন্তু এই ধরনের একটা গীবত বা চগলখড়ি, এই ধরনের কথা লাগালাগির ব্যবস্থা আছে কি না ভাই? যোগাযোগ মাধ্যমগুলিতে আমরা কিন্তু সবসময় অহরহ এগুলো করে থাকি, এবং এখানেও যারা আমরা বসবাস করি সেখানে আমরা একে অপরের সাথে এই পরনিন্দায় আমরা লিপ্ত হই, যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কঠিন কথা বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনিও কঠিন কথা বলেছেন। চগলখড়ির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা চগলখড়ি করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। কঠিন কথা এগুলো। তাহলে এগুলো কিন্তু আমরা হালকা মনে করি যে ভালো লাগে একজনের সাথে কথা বলতে, বা একজনের বিরুদ্ধে এদিক ওদিক কথা কাটাকাটি, এরপরে একজনের দুর্নাম আরেকজনের কাছে, এটা করতে অনেকে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আমাদের সাবধান থাকা দরকার, সাবধান থাকা দরকার যে এই সমস্ত কাজ অত্যন্ত ঘৃণিত এবং শরীয়তের দৃষ্টিতে তাদের জন্য ভয়াবহ শাস্তি। কিন্তু এই শাস্তিগুলো যেহেতু ডাইরেক্ট তৎক্ষণাৎ আসে না, এই জন্য মানুষ এগুলোকে অবহেলার চোখে দেখে। সম্মানিত উপস্থিতি, তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে এই কথা চালাচালি বা গীবত পরনিন্দা এই সমস্ত যে খারাপ অভ্যাস এগুলো থেকে যাতে আমরা দূরে থাকতে পারি। বিশেষ করে আমাদের অধীনস্থ, আপনাদের অধীনস্থ যারা মহিলারা আছেন তারাও এগুলোতে সবচেয়ে বেশি অভ্যস্ত থাকে, বিশেষ করে সাংসারিক জীবনে শ্বশুরবাড়ির গল্প, এদিকের গল্প, ননদ, এরপরে এই সমস্ত জিনিসে দেখা যায় তারা বেশি অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে তাদেরকেও আমাদের বোঝানোর অবশ্যই দায়িত্ব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাদেরকে বোঝানোর জন্য, নিজেরাও এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। শেষ বেলা আমার সময় আর ঘড়ির কাঁটা হিসেবে এক মিনিট সময় আছে, শেষ যে আমি আজকের হারাম বিষয়ে যে বিষয়টা আলোচনা করব, যেটাতে আমরা অবহেলা করি অনেকেই, সেটা হচ্ছে যে প্রতিবেশীর খোঁজ খবর না নেওয়া। দেখা যাচ্ছে যে একজন প্রতিবেশী, তার ক্ষেত্রে যেই হকগুলো রয়েছে সেগুলো না করেও বরং তাদেরকে আমরা কষ্ট প্রদান
করি, কষ্ট দেই আরো তাদেরকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় বলতেন যে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে বলতেই আছে যে তুমি মানে প্রতিবেশীর হক আদায় করো। মনে হচ্ছে যে আমার সম্পদের ভিতরে তাদের কোনো অধিকার রয়েছে, ওয়ারিশ রয়েছে। বোঝা গেল ভাইরা? আজকে দেখা যায় যে মানে প্রতিবেশী, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেরকম ভূমিকা পালন করি না। আমরা সবসময় নিজের চিন্তা, নিজেই নিজের সংসার ভালো করে চলবে, নিজেই আমি সর্বে সর্বা, সেটা কিন্তু আমরা ভাবি। প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, তাদেরকে যথাসাধ্য যে খোঁজখবর নেওয়া, তাদের পাশে দাঁড়ানো, হেল্প করা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক উদাসীন। আর এই হেল্প করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ অনেকগুলো হাদিস রয়েছে যে দুনিয়াতে যদি কোনো মানুষের কোনো একটা কষ্টদায়ক জিনিস যদি দূর করা যায়, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্ট দূর করবেন। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আপনি যতক্ষণ মানুষের হেল্পে থাকবেন, সহযোগিতায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু আপনার হেল্প এবং সহযোগিতায় বা আপনাকে সাহায্য করার ততক্ষণ তিনি থাকবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে তিনি স্পষ্টভাবে পিতামাতার খেদমত এবং তার আগে শিরিক না করা, ওলা তুশরিকু বিহি শাইয়্যা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিদিল কুরবা, তাহলে আল্লাহর সাথে শরিক করা যাবে না এবং পিতামাতার খেদমত করতে হবে, তারপরে পরেই কিন্তু মানে প্রতিবেশী, নিকটাত্মীয় এবং এতিম মিসকিন তাদের খেদমতের বিষয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। তাহলে প্রতিবেশীর বিষয়টা আমরা অনেকেই অবহেলার চোখে দেখি, বিশেষ করে এখানে হয়তো আমরা ওইভাবে অনুভব করি না, কিন্তু গ্রাম অঞ্চলে বিশেষ করে প্রতিবেশীর বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই মানে বেখেয়ালে চলি। এখানে হয়তো অনেক শহর অঞ্চলে চলি, আর এখন এমন পরিবেশ হয়ে গেছে যে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ বা পরিচয় এটা অনেক দুর্লভ হয়ে যায়। তারপরেও কিন্তু আমাদের এই জিনিসটা বাড়াতে হবে যে আপনার প্রতিবেশী কে থাকে, তাকে খোঁজ, তার খোঁজ নেওয়া, তার সাথে সুন্দর আচরণ করা এবং তাকে যথাসাধ্য যে হেল্প দরকার আপনার সাধ্য অনুযায়ী সেই খোঁজখবর কিন্তু রাখা উচিত। বিশেষ করে দেশ ও গ্রাম অঞ্চলেও এগুলো উচিত। অনেক গরিব মিসকিন থাকে, তারা আপনার প্রতিবেশী, কিন্তু দেখা যায় যে তাদের অভাব অনটনে তারা অনেকেই মানে খাবার বা অন্য অন্য যে নাগরিক সুবিধা তারা পায় না, সেগুলো ক্ষেত্রে কিন্তু যারা আমরা বিত্তবান, যাদের সামর্থ্য রয়েছে, সেদিকে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো এই আলোচনা আমি এ পর্যায়ে শেষ করতে চাচ্ছি। পরিশেষে আমি আবারও সকলকেই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, সেই বিষয়গুলো যে চারটি পাঁচটি বিষয় যেগুলো আমরা হালকা চোখে দেখি, অনেকে হয়তো বা জানিও না যে হালকা বা শক্তিশালী বা গুরুত্ব কী, সেটাও জানি না। সেই ক্ষেত্রে যারা জানি না, সেই ক্ষেত্রে কিন্তু তাদের জানার চেষ্টা করতে হবে, কারণ অনেকে এখানে নতুন থাকতে পারেন। সেই ক্ষেত্রে শিরিক, সুদ, এরপরে চগলখুরি, গীবত, এরপরে প্রতিবেশীর হক, এগুলো বিষয়ে আলাদা আলাদা আলোচনা রয়েছে, আলাদা আলাদা কেতাব রয়েছে, যেগুলোকে আমরা ফলো করে নিজের জীবনকে আমরা আরও সাফল্যমণ্ডিত করতে পারবো বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।